প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করতেছো। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অলোক কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক কলেজ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি যে ক্লাস নিব, এটা ক্লাস বিজ্ঞান সপ্তম শ্রেণী প্রথম অধ্যায়। আমরা এখানে কিছু ছবি লক্ষ্য করি, তোমরা সবাই কিছু ছবি লক্ষ্য করতে পারতেছো। এখানে আমরা ভাইরাস এবং কিছু ব্যাকটেরিয়ার ছবি এখানে দেখতে পাচ্ছি। তোমরা এই ছবিটা দেখে নিশ্চয় বুঝতে পারতেছো একটা ভাইরাসের ছবি এবং কিছু ব্যাকটেরিয়ার ছবি এখানে দেওয়া আছে। আজকে আমরা যে ক্লাস সেভেনের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, যে প্রথম অধ্যায়, সে প্রথম অধ্যায়ের ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমরা এই দুটো নিয়ে আজকে আমরা তোমাদের সাথে কিছু সময় কাটাবো। আশা করি তোমরা সবাই বাড়িতে বসে আমার এই ক্লাসটা দেখবে এবং মনোযোগ দেখবে, এবং পাশাপাশি বই সহযোগিতা নিয়ে তোমরা বাসায় বসে আরো ভালো করে প্র্যাকটিস করবে। আমরা এই অধ্যায় শেষে বা আমরা যে পার্টটা আমরা পড়বো, এই পার্ট থেকে আমরা কি শিখতে পারবো আজকে আমরা, সেই শিখন ফলটা আমরা এখানে দেখি। আমরা এই পাঠ শেষে যেটা আমরা শিখতে পারব সেটা হচ্ছে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবে। আমরা এই শিক্ষণফল আমরা যে পাঠটা নিয়ে আজকে আলোচনা করতেছি, এই পাঠ থেকে আমরা এই দুটো শিক্ষণফল আমরা আজকে শিখতে পারবো। তাই আসুন শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে চাই এবং সবাই মনোযোগ সহকারে শুনুন। আমরা আজকে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাইরাস। আমরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি, নিশ্চয় তোমরা এই ছবিটা দেখে চিনতে পারতেছো, এটা একটা ভাইরাসের ছবি। একটা ভাইরাসের কয়টা অংশ থাকে নিশ্চয়ই আমরা এটা দেখতে পাচ্ছি, একটা ভাইরাসের ছয়টা অংশ থাকে এবং এর বাইরে থাকে আছে, ভিতরে দুটা অংশ থাকবে। এই এটা একটা ভাইরাসের ছবি। ভাইরাসের মাথা, গলার লেজ, স্পর্শক তন্ত্র, ব্রেসপ্লেট এবং স্পাইন এবং ডিএনএ এবং প্রোটিন আবরণ দ্বারা এটা থাকবে। আমরা এখানে কিছু ছবি লক্ষ্য করি। এখানে আমরা প্রথম একটা ছবিটা আমরা এখানে দিচ্ছি, সেই ছবিটা হচ্ছে এটা একটা গোলাকার ভাইরাস, একটা পাউরুটিনের ভাইরাস, দণ্ডাকার ভাইরাস। এখানে তিন প্রকারের ভাইরাস দেওয়া আছে, গোলাকার ভাইরাস, পাউরুটিনের ভাইরাস এবং দণ্ডাকার ভাইরাস। আমরা মানব দেহের ভাইরাস জনিত যেসব রোগ হয়ে থাকে, এই ভাইরাসের কারণে আমাদের শরীরের যেসব রোগ হয়ে থাকে সেই রোগগুলো সম্পর্কে আমরা দেখি এখানে। সর্দি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ, সর্দি, হাম, বসন্ত এবং ইনফ্লুয়েঞ্জা। মানব দেহের ভাইরাস জনিত যেসব রোগ হয়ে থাকে সেইসব রোগ হচ্ছে সর্দি, হাম, বসন্ত, ইনফ্লুয়েঞ্জা, এসব ভাইরাস জনিত রোগ সাধারণত আমাদের শরীরে হয়ে থাকে। ধানের টুরো রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে, আমরা সেই রোগটা একটু দেখি এখানে। ভাইরাস এই যে পাতাগুলো, ধানের পাতাগুলো হলুদ হয়ে গেছে, সেই হলুদ রোগটা কিন্তু ধানের ভাইরাসের কারণেই এই রোগটা সাধারণত হয়ে থাকে। তামাকের মোজাকের রোগ ভাইরাসের কারণে হয়ে থাকে, আমরা ছবিটা দেখি এখানে। যেসব তামাকের পাতার যে রোগ, এইগুলো ডিসকালার হয়ে গেছে, যে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলো সাধারণত আমাদের ভাইরাসের কারণে হয়েছে। আমরা যে সংক্ষিপ্ত আকারে আমরা ভাইরাস যে আলোচনা করে, ভাইরাসের অপরিসর জীব বলা হয় কেন, এটা নিশ্চয় তোমরা এখন বাড়িতে একটু পারবে এবং আর একটু বই পাশাপাশি বই দেখে আরো চেষ্টা করবে ভালো করে। আমরা এরপরে ব্যাকটেরিয়া একটা আলোচনা করি। ব্যাকটেরিয়া আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু আমাদের ব্যাকটেরিয়ার ছবি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছ ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া
এই ছবিগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন কুক সর্বপ্রথমে ব্যাকটেরিয়া দেখতে পান এবং সেই বিজ্ঞানের বিখ্যাত বিজ্ঞানের ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইনি সেই লিউয়েন কুক যিনি সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পেয়েছিলেন। ব্যাকটেরিয়ার প্রকারভেদ, কত পরিমাণের ব্যাকটেরিয়া আছে আমরা সেইগুলো একটু দেখবো। এখানে আমরা তো প্রথম একটা ছবি এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পঙ্কাস ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার প্রকারভেদ আমরা এখানে দেখি, পঙ্কাস ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, কোয়ামা ব্যাকটেরিয়া এবং স্পাইরিলাম ব্যাকটেরিয়া। এখানে আমরা চারটে ভাইরাস আমরা দেখতে পাচ্ছি, ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি, পঙ্কাস, ব্যাসিলাস, কোয়ামা এবং স্পাইরিলাম ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট কি রোগ হতে পারে, ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের কি ধরনের সমস্যা হতে পারে সেগুলোটা আমরা দেখি। পঙ্কাস ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে আমাদের শরীরে। পঙ্কাস ব্যাকটেরিয়া নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে ব্যাসিলাস ব্যাকটেরিয়ার ধনুষ্টঙ্কা রক্ত অম্বাসা রোগ সৃষ্টি করে। কোয়ামা ব্যাকটেরিয়া কলেরা রোগ